পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে টেলিপুকুরের কাছে জেলা প্রশাসনের উদ্যোগে শহরকে যানজট মুক্ত করতে যে নির্দেশিকা জারি করা হয়েছে এবং সমস্ত বাস শহরের বাইরে দিয়ে উল্লাস ও নবাবহাট বাস স্ট্যান্ডে প্রবেশ করছে, তাতে যাত্রীদের কতটা অসুবিধা হচ্ছে সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য এই এলাকা পরিদর্শন করলেন বর্ধমান পুরসভার দুই সহ প্রশাসক আইনুল হক ও আলপনা হালদার, প্রাক্তন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার ও বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। দেখি আমরা গোটা ব্যাপারটা সরজমিনে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, সুতরাং এখনই এই ব্যাপারে চটজলদি কোনো মন্তব্য করা উচিত নয় বলে আমি মনে করি। আমরা এখানে এলাম, দেখলাম, মানুষের সঙ্গে কথা বলছি, গোটা বিষয়টাকে নিয়ে আমরা জেলা প্রশাসনের সঙ্গে জেলা পুলিশের সঙ্গে আলোচনা করব। আমরা আশা করছি সবাই মিলে আলোচনা করলে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা একটা বিকল্প পথ আমরা খুঁজে বের করতে পারব। কী টেম্পোরারি কী অ্যারেঞ্জমেন্ট করা যায় সেটা আমরা দেখছি। আমরা পৌরসভা থেকে আমরা এই ব্যাপারে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেই ব্যবস্থাগুলোকে আমরা অবিলম্বে আমরা গ্রহণ করি। পানীয় জল, টয়লেট এইগুলোর ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেগুলো হচ্ছে আমরা পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা করার চেষ্টা করি। ঘুরা তো দিতেই হবে, কারণ যা কোনো সিদ্ধান্ত করা হয় সেটা মানুষের স্বার্থেই, সুতরাং মানুষকে সুরাহা দেওয়ার জন্য যে যে প্রবলেম, মানে আমি আগে যে কথাটা বললাম, যে যে প্রবলেমগুলো আমাদের সামনে এসেছে আসছে এই বিষয়গুলোকে নিয়ে আমরা জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সঙ্গে আমরা আলোচনা করব। আলোচনা করে সেখানে আমাদের যা বক্তব্য আমরা বক্তব্য রাখবো, নিঃসন্দেহে এই সমস্যাগুলো আমরা সমাধান আমরা করতে পারব। বর্ধমান থেকে টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে টেলিপুকুরের কাছে জেলা প্রশাসনের উদ্যোগে শহরকে যানজট মুক্ত করতে যে নির্দেশিকা জারি করা হয়েছে এবং সমস্ত বাস শহরের বাইরে দিয়ে উল্লাস ও নবাবহাট বাস স্ট্যান্ডে প্রবেশ করছে, তাতে যাত্রীদের কতটা অসুবিধা হচ্ছে সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য এই এলাকা পরিদর্শন করলেন বর্ধমান পুরসভার দুই সহ প্রশাসক আইনুল হক ও আলপনা হালদার, প্রাক্তন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার ও বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। দেখি আমরা গোটা ব্যাপারটা সরজমিনে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, সুতরাং এখনই এই ব্যাপারে চটজলদি কোনো মন্তব্য করা উচিত নয় বলে আমি মনে করি। আমরা এখানে এলাম, দেখলাম, মানুষের সঙ্গে কথা বলছি, গোটা বিষয়টাকে নিয়ে আমরা জেলা প্রশাসনের সঙ্গে জেলা পুলিশের সঙ্গে আলোচনা করব। আমরা আশা করছি সবাই মিলে আলোচনা করলে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা একটা বিকল্প পথ আমরা খুঁজে বের করতে পারব। কী টেম্পোরারি কী অ্যারেঞ্জমেন্ট করা যায় সেটা আমরা দেখছি। আমরা পৌরসভা থেকে আমরা এই ব্যাপারে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেই ব্যবস্থাগুলোকে আমরা অবিলম্বে আমরা গ্রহণ করি। পানীয় জল, টয়লেট এইগুলোর ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেগুলো হচ্ছে আমরা পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা করার চেষ্টা করি। ঘুরা তো দিতেই হবে, কারণ যা কোনো সিদ্ধান্ত করা হয় সেটা মানুষের স্বার্থেই, সুতরাং মানুষকে সুরাহা দেওয়ার জন্য যে যে প্রবলেম, মানে আমি আগে যে কথাটা বললাম, যে যে প্রবলেমগুলো আমাদের সামনে এসেছে আসছে এই বিষয়গুলোকে নিয়ে আমরা জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সঙ্গে আমরা আলোচনা করব। আলোচনা করে সেখানে আমাদের যা বক্তব্য আমরা বক্তব্য রাখব, নিঃসন্দেহে এই সমস্যাগুলো আমরা সমাধান আমরা করতে পারব। বর্ধমান থেকে টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা।